ফেসবুক মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডস এবং গার্লফ্রেন্ডের সঙ্গে আমরা বর্তমানে প্রত্যেকেই মেসেজের মাধ্যমে কথা বলে থাকি আপনি যদি মেসেজের মাধ্যমে কথা বলতে পছন্দ করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে উন্নত এবং ভালো একটি কিবোর্ড অবশ্যই ইনস্টল করে থাকা প্রয়োজন আপনার অ্যান্ড্রয়েড ফোনে বর্তমানে যে কীবোর্ড অ্যাপ ইনস্টল করা আছে এই কীবোর্ড অ্যাপের মাধ্যমে আপনি যদি বাংলা দ্রুত টাইপিং না করতে পারেন কিংবা ইংলিশ দ্রুত টাইপিং না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই আজকের ভিডিওতে আপনাকে নতুন একটি কিবোর্ড অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে এই কীবোর্ড অ্যাপের মাধ্যমে আপনি অনেক দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন এবং কিছু আকর্ষণীয় ইমোজি পেয়ে যাবেন আর এই কিবোর্ড অ্যাপটি আপনার ইচ্ছে মতো কাস্টোমাইজ করতে পারবেন আশা করি ভিডিওটি এই জন্য আপনি সম্পূর্ণ রানিং করবেন শেষে যদি মনে হয় এই কীবোর্ড অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে রাখা প্রয়োজন তাহলে আপনি ইনস্টল করে নেবেন আশা করি হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেকন বাংলা চ্যানেল আরেক ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও যেটা থাকবো আমি আপনার বন্ধু নাসিম আপনি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে যাবেন এই কীবোর্ড অ্যাপটি আপনার কাছে কেমন লাগলো চলুন এখন দেখেন এই কীবোর্ড অ্যাপটির কাজ এবং কিবোর্ড অ্যাপটি আপনি কী করে ইনস্টল করবেন ইটস ওকে প্রথমে আপনাকে এই ওয়া সাধারণ কীবোর্ড অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনি চার্জ বক্সে লিখবেন মাল্টি ল্যাঙ্গুয়েজ কিবোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফর অল ল্যাঙ্গুয়েজ লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি চলে আসবে অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটির রেটিং পয়েন্ট খুবই ভালো আর এই অ্যাপটি কিন্তু দ্রুত বাংলা টাইপিং করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে অ্যাপ ইনস্টল করার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের কিছু অ্যালাউ চাইবে উপরে আপনি অ্যানেবেল কিবোর্ড একটি অপশন দেখতে পাবেন আপনি অ্যানেবেল কিবোর্ডে ক্লিক করবেন অ্যানেবেল কিবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ কিবোর্ডের পারমিশনটি দিয়ে দিতে হবে ফার্স্ট টাইমে আমি পারমিশনটি দিয়ে দিলাম এই পারমিশনটি দেওয়া হয়ে গেলে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর সেকেন্ড স্টেপটি দেখতে পাচ্ছেন সিলেক্ট কিবোর্ড আপনি সিলেক্ট কিবোর্ডে ক্লিক করবেন এবং সিলেক্ট মাল্টি কিবোর্ড যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ কিবোর্ড অপশনটিকে সিলেক্ট করে দেবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর পুনরায় ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ থিম সেটিংস আপনি ফার্স্ট টাইমে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর অ্যাড ল্যাঙ্গুয়েজ একটি অপশন দেখতে পাবেন আপনি নিচের দিকে আপনি এই অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ল্যাঙ্গুয়েজে শো হবে আপনি এখান থেকে বাঙালি বাংলাদেশ কিংবা বাঙালি ইন্ডিয়া যে কোনো একটি চুজ করে দিতে পারেন আমি বাঙালি বা বাংলাদেশের উপর টিকমার্কটি দিয়ে দিলাম এই টিকমার্কটি দেওয়া হয়ে গেলে পুনরায় ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর টিমে ক্লিক করে দিব টিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে তিনটি টিম অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো একটি টিমের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে আপনি অবশ্যই এই অপশনটি এনেবেল করবেন এই অপশনটি এনেবেল করার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজটি কমপ্লিট হয়ে যাবে কিংবা আপনি চাইলে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার ফটো সেট করতে পারবেন এই জন্য আপনি নিচের দিকে গ্যালারি একটি আইকন দেখতে পাচ্ছেন এই গ্যালারি আইকনে ক্লিক করলে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি আপনি গ্যালারি থেকে যে কোনো একটি ফটো কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন আপনি সেটিংস একটি অপশন দেখতে পাবেন আপনি সেটিংসে ক্লিক করে দিলে কিন্তু এরকম চারটি অপশন শুরু হবে আপনি এই চারটি অপশন আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন যখন এই অসাধারণ কিবোর্ড অ্যাপটি ইনস্টল করে সেট আপ করবেন সেই সময় কীরকম ফেসিলিটিস দিবে আর আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কীরকম আকর্ষণীয় হবে চলুন এখন প্র্যাকটিক্যালি দেখে নেই এই জন্য আমি নোট অ্যাপে চলে যাচ্ছি এবং কিবোর্ড অ্যাপটি ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন অনেক বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছে আপনি কিন্তু চাইলেই অন্য কোনো কীবোর্ড অ্যাপের মাধ্যমে এরকম লুক নিয়ে আসতে পারবেন না আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের এখন আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপিং করতে চান তাহলে এই আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শো হবে আর আপনি যদি ফ্রেন্ডের সঙ্গে ইমোজিস শেয়ার করতে চান তাহলে এই আইকনটিতে ফ্রেশ করে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ইমোজি শো হবে এখান থেকে আপনি যে কোনো ইমোজি আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে আপনি যখন এই কিবোর্ডে অ্যাপের মাধ্যমে বাংলা টাইপিং করবেন সেই সময়ে একটু ব্যাটার ফেসিলিটিস পাবেন আপনি যখন এই কোনো শব্দ লিখতে চাইবেন সেই সময় আপনাকে উপরের দিকে কিছু সাজেস্টেড শব্দ দিবে যেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই কিবোর্ড অ্যাপটি যদি আপনার কাছে ভালো লাগে আপনিও আশা করি আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ইনস্টল করে নেবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়তই যদি এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখা হচ্ছে আশা করি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ